প্রোগ্রেসটা দেখাবো, এরও কিছু ভালো প্রোগ্রেস হয়েছে সেটা দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমার আছে পাঁচ পেয়ার, এতে আছে পাঁচ পেয়ার, তো পাঁচ পেয়ারের মধ্যে এখানে আছে ছটা ভাঁড়, তলায় আছে ছটা ভাঁড়, কারণ যাতে ঝগড়া মারপিট না হয় সেই কারণে একটা করে ভাঁড় এক্সট্রা দেওয়া আছে। হাই ফ্রেন্ডস, আমি রাহুল, লাভিং পেটস অ্যান্ড পেটস চ্যানেল থেকে আপনাদের জন্য স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে দেখাবো আমার এটা পুরনো কলোনি, এটা আমার সবচেয়ে ফার্স্ট কলোনি। তো এই কলোনির মধ্যে ফার্স্ট কলোনি পাখিগুলো অনেক দিন হয়ে গেছে, তো এর কিছু প্রোগ্রেসটা ভালো হয়েছে। এখানে উপরে পাঁচ পেয়ার, তলায় পাঁচ পেয়ার আছে, আশা করছি প্রোগ্রেসটা দেখলাম খুব ভালো হয়েছে, আপনাদের সাথে তুলে ধরবো। যদি প্রোগ্রেসটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। ঠিক, আমাদের এখানে ইন্ডিয়ান ঘুঘু পাখি যেটা বলা হয়, এই আমার পাখির দানাগুলো পড়ে আছে, সেই দানাগুলো ওরা খাচ্ছে। ওই পাখি দুটো প্রতিদিনই আসে সকাল বিকেলে দানা খেয়ে চলে। নিচে কয়েকটা দেখাবো কিছু প্রোগ্রেস, সেটা প্রথম ভাঁজ থেকে আরম্ভ করলাম। তো দেখুন, এর মধ্যেও কিছু ভালো প্রোগ্রেস হয়েছে, এর মধ্যেও তিনটে বাচ্চা দেখতে পেলাম, আর তাতে ভাঁড়টায় দেখে নেবো কী আছে। এটা পাঁচের ভাঁড়টায় দুটো কি তিনটে ডিম আছে দেখা যাচ্ছে, তারপরে সামনের ভাঁড়টায় দেখবো একবার কটা কী হয়েছে। তো এখানে ও বসে আছে, এখানে একটা ডিম আছে, হ্যাঁ একটা ডিম আছে। আর ফ্রেন্ডস, তারপর এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি, এখানে দুটো যাদের তিনটে বাচ্চা দেখতে পাচ্ছি, আমরা তিনটে বাচ্চা দেখলাম। ওই যে ভাঁড়টা বসে আছে ওই ভাঁড়ে গিয়ে দেখবো কটা বাচ্চা আছে। তো ছটা ভাঁড় আছে, ছটা ভাঁড়ের মধ্যে আমরা চারটে দেখে নিয়েছি, ওই একটা হলে পাঁচটা হয়ে যাবে। আর এই ভাঁড়টাতে কিছু নেই, এটা এক্সট্রা ভাঁড় দেওয়া আছে। এবার আমি উপরের ভাঁড়টা দেখাবো, দেখি এর মধ্যে কী আছে। এর মধ্যে দেখলেন দুটো বাচ্চা বড় বড় হয়ে গেছে, দুটো বাচ্চা বড় আছে, তো কিছুদিন পর নেবে আসবে, এখন হয়তো বয়স 17 থেকে 18 দিন বয়স, 25 দিন হলে নেবে আসবে। এবার আমি ওপরের কেজে নিয়ে যাবো, ওপরের কেজে দেখাবো কী প্রোগ্রেস। তো এবার আমি চলে এসেছি ওপরের কাউন্টারে, ওপরের কাউন্টারে একটা কলোনি, তো এখানেও ছটা ভাঁড় দেওয়া আছে, ছটা ভাঁড়ে, আর এখানে পাঁচ পেয়ার পাখি আছে, পাঁচ পেয়ার পাখি আছে। তো আমি এখান থেকে প্রথম ভাঁড় থেকেই আরম্ভ করি, দেখাই এখানে কী আছে। তো এখানে 1, 2, 3 একে চারটে বাচ্চা দেখতে পেলাম আমরা, তারপর পরের ভাঁড়টায় চলে গেলাম, এর মধ্যে কিছুই নেই দেখতে পেলাম। এবার এই পরের ভাঁড়টায় চলে এলাম, দেখি কী হচ্ছে। একটা ডিম আছে, হয়তো ডিমটা নষ্টও হয়ে যেতে পারে, নষ্টই ডিম, একটা ডিম আছে। তো এখন তো এখনও তিনটে ভাঁড় আছে, সেই তিনটে ভাঁড় আমাকে দেখতে হবে কী আছে। তো এখনও তিনটে ভাঁড় আছে, দেখতে হবে কী ভাঁড়ে তিনটে ভাঁড়ে কী আছে। এরপরে আমি চলে এসেছি ওপরের, কিছু প্রোগ্রেস দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি এই ভাঁড় থেকে আরম্ভ করি, তো এই ভাঁড়ে কিছুই নেই দেখা যাচ্ছে। তো আমি সেকেন্ড ভাঁড়ে চলে এলাম, তো এখানে চারটে বাচ্চা আছে, মা ভালো। লাস্ট ভাঁড়, এইটা লাস্ট ভাঁড় ওপরের কলোনির মধ্যে, এখানেও কিছু হয়তো আছে, হ্যাঁ ফ্রেন্ডস, এর মধ্যে বাচ্চা দেখা যাচ্ছে, দুটো আগে তিনটে বাচ্চা দেখা যাচ্ছে। সুপারে এখানেও ছটা ভাঁড় দেওয়া আছে, ছটা ভাঁড়ের মধ্যে চারটেতে প্রোগ্রেস করছে, একটি যে ডিম আছে, ও ডিমটা হয়তো পারবে আরম্ভ করেছে। তো আমার প্রোগ্রেসটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।